কাচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক ভোটারদের বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন সার্ক চেম্বারের সভাপতি জসিম উদ্দিন। দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ির নটেশ্বরী আয়োজিত মহিলা সমাবেশে এ অভিযোগ করেন তিনি। তাদের ষড়যন্ত্রে পা না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগের মুখোশ পরে ভোটারদের ধোকা দিচ্ছে মানিক। বিএনপি জামাতের উপর ভর করে সেনবাগ ও সোনাইমুড়ির আওয়ামী লীগকে দুর্বল করতে তিনি নানা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন জসিম উদ্দিন। দল মত নির্বিশেষে সবাইকে নৌকায় ভোট দিয়ে আলহাজ মোর্শেদ আলমকে তৃতীয়বারের মতো জনসেবার সুযোগ দিতে সবার কাছে আহ্বান জানান তিনি। কারণ মোর্শেদ আলম সাহেব, জসিম সাহেব আপনাদের এলাকার সন্তান, আপনারা হাসটিয়া লাগিয়া ভুল করলেন, এরপরে হারা বছর হাঁস বছর ধরে কানলেন, লাভ হইব নি। দলমত নির্বিশেষে এখানে কোনো দল নাই, এখানে মোর্শেদ সাহেব যেহেতু ওনার মার্কার নৌকা, সবাই মিলে আমরা নৌকার মধ্যে ভোট দিতে হবে।